নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছে হাইকোর্ট। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল ব্রেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেয়। হুমায়ুন চিস্তের রিপোর্ট। নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে তা হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এ বিষয়ে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ভিডিওটি অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয় উচ্চ আদালত। এছাড়া নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। এই মর্মে রুল ইস্যু করেছেন কেন, যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কোনো কেন নির্দেশনা প্রদান করা হবে না। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল, তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। প্রায় এক মাস আগের ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এছাড়া দেলোয়ারকে গ্রেফতার করা হলেও এফআইআরে তার নাম না থাকার কারণ জানতে চেয়েছে আদালত। ওনাকে নারায়ণগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু উনি মূল হোতা কিন্তু এফআইআর তার নাম ছিল না। এটা এটা কেন, এখানেও কোনো নেগলিজেন্স আছে কিনা এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো, আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে। আদেশটি দ্রুত পাঠাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।